হ্যালো বন্ধুরা, স্বাগতম জ্যাকেট টু চ্যানেলে নতুন একটি টিপসে। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কী করে নতুন নিয়মে 2022 সালে ভূমি উন্নয়ন কর খাজনা দিবেন। তো লিঙ্কটি দেখতেই পাচ্ছেন, ব্রাউজারে আমি দেখাচ্ছি, আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চলুন বন্ধুরা, আমি হোমে চলে গেলাম। তো দেখতেই পাচ্ছেন ভূমি উন্নয়ন কর খাজনা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি আপনার আইডি কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে একটি রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট খুলতে হবে। আমি মোবাইল নাম্বারটি দিয়ে লিখে নিচ্ছি। তো আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি লিখবেন। তো লিখার পর এটি আপনারা কপি করে ফেলবেন। তো এটা কী জন্য কপি করবেন এটা আমি পরে বলবো। এরপর আপনাদের এনআইডি নাম্বারটি দিবেন, যাদের 15 ডিজিটের এনআইডি নাম্বার তারা আগে জন্ম তারিখ অ্যাড করে নেবেন, আর যাদের 10 ডিজিট তাদের দরকার নেই। তো এনআইডি নাম্বারটি লিখবেন। তো এনআইডি নাম্বারটি আমি লিখছি, দেখুন আপনারা। তো আমি মোবাইল নাম্বারটি কপি করলাম। তো এরপর জন্ম তারিখটি দিবেন, তারপর পরবর্তী ধাপ দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক দিবেন। প্রসেসিং হচ্ছে, ডাটা খুঁজছে। এরপর আপনার আইডি কার্ডে যে ডাটা সেটা দেখাবে একদম অরিজিনাল ছবি সহ। আপনারা চাইলে এভাবে কিন্তু আপনাদের আইডি কার্ড ভুয়া কি না আপনারা এভাবে কিন্তু চেক করে ফেলতে পারেন আইডি কার্ডের ছবি দিয়ে। তো বন্ধুরা, আমি পরবর্তী ধাপে চলে গেলাম। তো এখন হচ্ছে আসল ধাপ। তো আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেখানে একটি SMS আসবে, OTP কোড, এটা আপনি এখানে বসিয়ে দেবেন এবং এটা ভেরিফাই করবেন যে আপনি কি শিওর সেই লোক কিনা না অন্যজনই আপনার আবেদনটি করে ফেলছে, এই জন্য এই ব্যবস্থাটি। তো আমি আমার ভেরিফিকেশন করতে দিয়ে পরবর্তী ধাপে দিলাম। পরবর্তী ধাপে দেওয়ার পর আমাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। আপনারা অবশ্যই আপনার যে মোবাইল নাম্বারটা সেটাই পাসওয়ার্ড দিবেন, সকলে এই কাজটা করে এবং ভূমি অফিসের যে নায়েব সহকারী যে সেও এই কথাই বলে আমাদেরকে। তো আমরা এই কাজটি করবো। এখন আর তার প্রোফাইল এবং খতিয়ান আপডেট করতে হবে। তো আমি চলে যাচ্ছি প্রোফাইলে। তো দেখতেই পাচ্ছেন আমি প্রোফাইলে ক্লিক করলাম। আপনারা প্রোফাইলে ক্লিক করবেন, এখানে তার ঠিকানা, লিঙ্গ, ইমেল, এটা তার স্থায়ী ঠিকানা দেওয়া আছে, বর্তমান ঠিকানা যদি একই থাকে তাহলে কপি করে নিয়ে এডিট দিবেন, এডিট দিয়ে ওখানে বসিয়ে দিবেন, আর ইমেল থাকলে দিয়ে দিবেন। তো এটা কোনো বাধ্যতামূলক বিষয় নয়, ইমেল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর আপনারা চলে যাবেন খতিয়ানে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি চলে যাচ্ছি খতিয়ানে। খতিয়ানে ক্লিক করব, আপনারা সবাই খতিয়ানে ক্লিক করবেন। খতিয়ানে ক্লিক করার পর এখানে দেখবেন একটা ইন্টারফেস চলে আসছে, জেলা, আপনার বিভাগ, জেলা, থানা, উপজেলা এবং আপনার মৌজা, এগুলো আপনারা পর্যায়ক্রমে ফিল আপ করুন। এবং আপনি চাইলে এখানে একটি ছবি দিয়ে দিতে পারেন, যদি মালিক যার জমি সে যদি নিজে আসে তাহলে তার ছবিটি দিয়ে দেবেন। তো অনেক ক্ষেত্রে আইডি কার্ডের মধ্যে সেম আছে তাহলে আমার ছবি দেওয়ার দরকার নেই, এটা পরবর্তীতে করে নেওয়া যাবে। তো আমি তাও তার ছবিটি দিয়ে দিলাম এবং খতিয়ান নাম্বার লিখে দিচ্ছি এবং তার হোল্ডিং নাম্বার, বাড়ির যে হোল্ডিং নাম্বার এটি সেটি দিয়ে দেবেন, যদি না থেকে দেওয়ার দরকার নেই। তো আপনারা এই সকল তথ্য দিয়ে তারপর আমরা সংরক্ষণ করে ফেলবেন। তো দেখতেই পাচ্ছেন আমি সংরক্ষণ করে ফেলছি এবং তার প্রোফাইলটি 90% ফিল আপ হয়ে গেছে। তো 90% কেন ফিল আপ হয়েছে, যে আমি তার ইমেলটি দিইনি, কারণ 10% বাকি রয়েছে। তো এখন তার আমার কাজ শেষ, এখন আমরা আবার চলে যাব প্রোফাইলে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রোফাইলে চলে গেলাম, তার সকল ডাটাগুলো এখানে দেখাচ্ছে। এখন আমি ফাইলটিতে গিয়ে প্রিন্ট করে ফেলব, অথবা কিবোর্ডে Ctrl+P কমান্ড দিয়ে আমি প্রিন্ট করে, এই যে একটা প্রিন্ট কপি আসবে সেটা আমি যার আবেদন করেছি তাকে দিয়ে দেব এবং তার পাসওয়ার্ডটি বা পিন নাম্বারটি আমি তার এই কাগজের পিছনে বা যে কোনো এক জায়গায় লিখে নেব, যাতে পরবর্তী ধাপে সে তার নিজস্ব স্টাইলে এটা করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, এরকম আরও ভিডিও চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।